আজকের ভাবানুবাদ সংগ্রহ করেছেন শ্রী সুভাষ পাল এবং এটির ভাবানুবাদ করেছেন স্বামী স্তবপ্রিয়ানন্দ। একজন বৈদ্য খুব ভালো বাতের চিকিৎসা করতেন। এক মহিলাকে একদিন আনা হলো। মহিলা একটি ছোট্ট লাঠিতে কোনো রকমে ঠেকনা দিয়ে অন্যের সাহায্যে সেই চিকিৎসকের কাছে গেলেন। ঘরের দরজা বন্ধ হয়ে গেল। খানিক বাদে ঘরের দরজা খুলতে ভদ্রমহিলা একটি লম্বা লাঠি নিয়ে বেরিয়ে এলেন। বেশ সোজা হয়ে হাঁটছেন, একটু খুঁড়োচ্ছেন, কিন্তু আগের মতো আর নেই। সবাই জিজ্ঞাসা করলেন, বৈদ্য তোমাকে কী ওষুধ দিলেন? ভদ্রমহিলা বললেন, বৈদ্য আমার ছোট লাঠিটা ছেড়ে আমায় বড় লাঠি দিলেন এবং বললেন এটাকে জড়িয়ে ধরিয়ে এগিয়ে যেতে। এই হচ্ছে আমাদের জীবনের সমস্যা। আমরা আমাদের আমিত্বকে, আমরা আমাদের আত্মবিশ্বাসকে ছেড়ে আমরা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ি। সেই কারণে নিজেদের সমস্যার সমাধান খুঁজে পাই না। যেদিন আমরা আমাদের সেই নিজেদের আত্মবিশ্বাসের লাঠিটি ধরে থাকব, আমাদের জীবনের সমস্যা সমস্ত অপসৃত হবে। আসুন জীবনকে একটু অন্যভাবে দেখি।